আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মনিস কুকিং অ্যান্ড এন্টারটেনমেন্ট 2020। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রিল চিকেন। এই রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো চলুন দেখি রেস্টুরেন্টের সাথে কিভাবে আমি গ্রিল চিকেন তৈরি করেছি। এখানে আমি 1.5 কেজি মাপের একটা মুরগি নিয়েছি এবং খুব ভালোভাবে চিড়ে নিয়েছি। এমনভাবে চিড়েছি যাতে হাড্ডি পর্যন্ত চিড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে সামনে পিছন বুক সব দিকেই চিড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই দেখুন প্রত্যেকটা সাইড আমি ভালোভাবে চিড়ে নিয়েছি। এটা যখন ভালোভাবে চিড়া হবে তখন কিন্তু গ্রিলটা খেতে অনেক ভালো লাগবে। তো অবশ্যই আপনারা ভালোভাবে চিড়ে নেবেন। তো এই পর্যায়ে আমি মুরগিটা রেখে দিচ্ছি। তো এখানে আমি গ্রিলের জন্য একটা মশলা তৈরি করব। এখানে আমি নিয়েছি টমেটো সস 1 চামচ, লেবুর রস 1 চা চামচ, এখানে নিয়েছি সয়া সস 1 চামচ, টক দই 3 চা চামচ, নিয়েছি চিনি 1 চা চামচ, পেঁয়াজ বাটা 3 চা চামচ, লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, আর এখানে নিয়েছি আমি জলপাইয়ের আচার। আপনারা অবশ্যই চেষ্টা করবেন জলপাইয়ের আচার নিতে, এটা 1 চা চামচ আছে। আর এখানে নিয়েছি আমি জাফরান রং অল্প সামান্য। আর এখানে নিয়েছি আমি আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ, আর নিয়েছি অরেঞ্জ জেলি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা নেওয়ার, 1 চা চামচ আছে। আর এখানে আমি নিয়েছি কাবাব মশলা 1 চা চামচ। অরেঞ্জ জেলিটা যদি আপনাদের না থাকে তবে লেবুর রস, কমলা লেবুর রসটা আপনি নিতে পারেন, বা কমলা লেবুর চোঁচাটা ভালোভাবে ব্লেন্ডার করে নিতে পারেন। তবে নিতেই হবে, নিলে অনেকটা ভালো লাগবে, রেস্টুরেন্টের সাথে গ্রিল চিকেন লাগবে। তো আমি একটা বল নিয়েছি, এখন আমি সব মশলা একে একে আমি এখানে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি সব মশলা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি সব মশলা। এই মশলাটা দিয়ে মাংসটা অনেকক্ষণ মাখাতে হবে চিকেনটা, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে অরেঞ্জ জেলিটা নিতে। যদি না থাকে আবারও বলছি, আপনারা কমলা লেবুর খোসাটা ভালোভাবে ব্লেন্ডার করে 1/2 চা চামচ বা 1 চা চামচ এখানে নিতে পারেন। তো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু চামচ দিয়ে। এরপর যে আমি হাতটা দিয়ে মিশিয়ে নেব, কারণ আচারের বিসি আছে জলপাইয়ে, সেটা আমি তুলে নিচ্ছি। এ পর্যায়ে আমি খুব ভালোভাবে মুরগির প্রত্যেকটা ফাঁকে ফাঁকে মশলাগুলো দিয়ে দিচ্ছি, কোথাও যেন একটুও বাদ না থাকে, সেজন্য আমি খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। এখানে আমি টক দই সহ সব মশলা নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে হাত দিয়ে প্রত্যেকটা ভিতরে ভিতরে আমি মশলা দিয়ে দিচ্ছি, পেটের ভিতরেও আমি মশলাটা খুব ভালোভাবে পৌঁছে দিচ্ছি, কোথাও যেন বাদ না থাকে। আপনারা এদিকে অবশ্যই খেয়াল রাখবেন, 2 হাত দিয়ে মিশিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। আমি খুব ভালোভাবে সময় নিয়ে মশলাটা মাখিয়ে নিচ্ছি মুরগিটার সাথে। এই গ্রিল চিকেনটা খেতে কিন্তু রেস্টুরেন্ট থেকে কোনো অংশ কম লাগবে না আপনারা যদি এইভাবে তৈরি করেন। তো এটা আমি এখন রেখে দেব 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করার জন্য। এর ফাঁকে আমি একটা সস তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি 1 কাপ টক মিষ্টি দই, আর দিয়ে দিব 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি বিট লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস, অরেঞ্জ জেলি সরি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি আচার জলপাইয়ের আচার 1 চা চামচ। তো এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সসটা খেতে কিন্তু গ্রিলের সাথে অনেক ভালো লাগে। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদটা বাড়ানোর জন্য। তো ভালোভাবে দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেয়োনিজ যদি ঘরে না থাকে আপনারা এইভাবে কিন্তু সসটা তৈরি করতে পারেন। আর দিয়ে দেবো আমি 1 চামচ মতো টমেটো সস, এটা দিলে খেতে আরও ভালো লাগবে। তো হয়ে গেল মোটামুটি গ্রিল চিকেনের একটা ভালো খুব মজাদার সস, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। তো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল একটা সস।
এখানে যদি আপনাদের মিষ্টি দই না থাকে তাহলে টক দই একইভাবে করতে পারেন। তো আমি একটা ফ্রিজে রেখে দিচ্ছি। তো প্রায় 4 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন মুরগিটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর আমি মশলাটা একটু উপর থেকে নিয়ে নিচ্ছি। এখন আমি একটা প্লেটে নিয়ে নেব। মুরগির পা দুইটা আমি একটু সুতা দিয়ে ভালোভাবে বেঁধে দিচ্ছি, যাতে ভাজতে গেলে কোনো অসুবিধা না হয় বা খুলে না যায়। তো আমি এখন চুলায় চলে যাচ্ছি। এখানে আমি ফ্রাই প্যানে নিয়ে নেব 1/2 কাপ সরিষার তেল এবং নিয়ে নেব সয়াবিন তেল 1/2 কাপ। এটা সয়াবিন আর সরিষা দিয়েই রান্না করতে হবে। তো এখন আমি মুরগিটা ভেজে নেব। এখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো চুলা জলটা থাকবে মিডিয়াম হাইয়ে মাঝামাঝি। তো আমি এখন এটা একটু ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। যেহেতু মুরগিটা ম্যারিনেট করা আছে সেহেতু কিন্তু খুব বেশি সময় লাগে না। ঢাকনাটা তুলে নিয়েছি। এ পর্যায়ে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এই 3-4 মিনিটে কিন্তু এক সাইড অলরেডি ব্রাউন কালার চলে গেছে। তো এক সাইড অলরেডি ব্রাউন কালার হয়ে গেছে। এ পর্যায়ে আমি আবারও ঢেকে দেবো 3-4 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। 3-4 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা আমি তুলে নিচ্ছি একটু নেড়ে চেড়ে, আর এক সাইড উল্টিয়ে দেব। তো সামনে পিছনে দুই সাইড আমার ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এক পাশ করে দিচ্ছি। তো এক পাশ করে দিলাম। এ পর্যায়ে আমি আবারও 3-4 মিনিট ঢেকে দেব। তো ঢাকনাটা তুললাম 3-4 মিনিট পর। একইভাবে আমি অন্য সাইডটাও দিয়ে দিচ্ছি। তো একটু সময় নিয়ে এটা ভাজতে হয়। আবার একটু ঢেকে দেব। তো আবারও 3-4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিলাম। দেখতেই পাচ্ছেন মোটামুটি সব পাশ সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। আর যেহেতু ম্যারিনেট করা অনেকক্ষণ সেহেতু এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর খেতে একদমই রেস্টুরেন্ট স্বাদে লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি একটু চামচ দিয়ে ধরে আসি, যাতে পিছন সাইডটা খুব ভালোভাবে ব্রাউন কালার হয়। এই জন্য একটু সময় নিয়ে আপনারা ধরে থাকবেন, সমস্যা নেই। এখন আমি চামচ দিয়ে উপর থেকে তেল সব উপরে মুরগি চিকেনের উপরে দিচ্ছি, এই জন্য যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর তেলটা খুব ভালোভাবে মুরগির ভিতরে ঢুকে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি চামচটা দিয়ে খুব ভালোভাবে তেলটা উপর থেকে দিয়ে দিচ্ছি। গ্রিল চিকেনটা কিন্তু একটু ধৈর্য সহকারে রান্না করতে হবে। তো এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি, যেই মশলাটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম মুরগিটা, সেটা আমি দিয়ে দিলাম তেলের ভিতর। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মুরগিটা। এরপর যে আমি চামচ দিয়ে তেল আর মশলা মুরগির উপরে দিয়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে মশলাটা পুরোটা মুরগির ভিতর ঢুকে যায়। এখন আমি ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। তো 3-4 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন মুরগিটা এখন আমি উল্টিয়ে দেব। এক সাইড খুব ভালোভাবে হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে আসছে। মশলাটা আমি আবারও অন্য সাইডে ভালোভাবে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। তো একটু এইভাবে করে অবশ্যই ভাজতে হবে মুরগিটা, না হলে তো খেতে ভালো লাগবে না। তো এরপর যে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন মশলাটা একদম মাখামাখা হয়ে গেছে আর মুরগিটার সুন্দর একটা কালার চলে এসেছে। তাহলে আমার গ্রিল চিকেনটা অবশ্যই হয়ে গেছে। এখন আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিয়েছি গ্রিল চিকেনটা। দেখতেই পাচ্ছেন সেই মেয়োনিজটা আছে, সেই সসটাও আমি একটা আলাদা বাটিতে নিয়ে নিয়েছি। আশা করছি অনেক ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।